हेलो फ्रेंड्स, आमी ए वीडियोटोर जरिए अर्थविज्ञान की तक जानिबले चेष्टा करिम। अर्थविज्ञान विषय तो उच्चतर माध्यमिक छात्र छात्री सकले बासनी विषय हिसाब से पढ़िबले लय। देखा जाए बहुत छात्र छात्री ए विषय तो पढ़िबले टान पाए कारण अर्थनीतिर विषय वस्तुबूर बुझिबले तेउलोकर जथेष्ट असुविधा हय। गतिके अर्थविज्ञान कि बा अर्थविज्ञान कि आलोचना करा हय आहक आमी जानिबले चेष्टा करू। आमी जानू मानुहे विभिन्न प्रकारे विभिन्न वस्तुर प्रयोजन अनुभव करे, जेने शरीरत पानीर परिमाण ह्रास पाले पियाह लागे आरु एगिलास पानीर प्रयोजन अनुभव करे। शरीरत शक्तिर अभाव हले भोक लागे आरु खाद्य खोवार प्रयोजन अनुभव करे। करबले जाबले एजोर भाल कापुर बा भाल ड्रेस प्रयोजन बोध करे। एइदरे विभिन्न कारणत विभिन्न वस्तुर प्रयोजन हय। सो उइ फिल नीड अफ डिफरेंट थिंग्स फर डिफरेंट पार्पासेस। प्रयोजनत वस्तुबूर पाले आमार अभाबबूर मोचन हय आरु आमी सन्तुष्टि लाभ करू। पिछे एटा अभाव मोचन हुवार लगे लगे आन एटा अभावे देखा दिए, जेने साइकेल एखन पुवार सामर्थ्य हले बा पाले एखन बाइक बा मोटर साइकेलर अभाव अनुभव हय। बाइक एखन पुवार पिछत एखन कार बा सारिसुकिया वाहनर अभाव अनुभव हय। आको जिकोनो एखन कार पुवार सामर्थ्य हले एखन भाल कार बा दामी गाड़ी एखन पुवार प्रयोजन अनुभव हय। एइदरे एटा अभावर समाप्ति आन एटा अभावर आविर्भाव हय। गतिके मानुहर अभाव सीमाहीन। आनहाते अभाव मोचनर उपाय समूह बा सामर्थ्यबूर सीमित। आमार इच्छा थाकिलेओ सकलोबूर अभाव मोचन करिबलै आमार सामर्थ्य नाय कारण अभाव मोचन करिब परा सम्पद हबो सीमित। গতিকে আমি বুজি পালো যে এহাতে মানুহৰ সীমাহীন অভাৱ আনহাতে সীমিত সম্পদ, ইয়াকে অৰ্থনীতিৰ মৌলিক সমস্যা বুলি কোৱা হয়, যাক ইংৰাজীত কোৱা হয় ফাণ্ডামেণ্টেল প্ৰব্লেমছ অফ ইকনমিক্স। বিভিন্ন ক্ৰিয়াকলাপৰ মাজেৰে মানুহে সীমিত সম্পদৰ দ্বাৰা সীমাহীন অভাৱ মোচন কৰিবলৈ চেষ্টা কৰে, যেনে উদ্যোগ, চাকৰি, কৃষি, বাণিজ্য, বিভিন্ন শিতানত খৰচ কৰা, বিনিয়োগ, উপাৰ্জন ইত্যাদিৰ বিভিন্ন ধৰণৰ কাৰ্য সম্পাদন কৰি মানুহে ইনকাম কৰে বা মানুহে আয় উপাৰ্জন কৰে আৰু বিভিন্ন শিতানত খৰচ কৰি অভাৱ মোচন কৰিবলৈ চেষ্টা কৰে। মানুহৰ এনেবোৰ ক্ৰিয়াকলাপেই হ'ল অৰ্থনৈতিক কাৰ্যকলাপ। সহজ ভাষাত সীমিত সম্পদৰ দ্বাৰা সীমাহীন অভাৱ মোচনৰ বাবে মানুহে গ্ৰহণ কৰা অৰ্থনৈতিক কাৰ্যকলাপৰ আলোচনাকে অৰ্থনীতি বোলে। অৰ্থনীতিৰ ইতিহাস পঢ়িলে দেখা যায় অর্থনীতির ইংরাজি ইকোনমিক শব্দটো গ্রিক শব্দ ইকোনমিয়া শব্দৰ পৰা উদ্ভৱ হৈছে, যাৰ অর্থ হৈছে গৃহ পৰিচালনা, হাউস মেনেজমেন্ট। গ্রিক দার্শনিক এরিস্টটলে অর্থনীতি গৃহ পরিচালনার বিজ্ঞান হিসাবে অভিহিত কৰিছে। সময় অতিবাহিত হওয়ার লগে লগে অর্থনীতি শব্দৰ অর্থ আর গৃহ পরিচালনার মাজত আবদ্ধ হৈ থকা নাই। বর্তমান অর্থনীতি সম্পূর্ণ আধুনিক বিজ্ঞান। অর্থবিজ্ঞানক বিশদভাবে জানিবলৈ প্রধানকৈ তিনিজন অর্থনীতিবিদে আগবঢ়োৱা অর্থবিজ্ঞানৰ সংজ্ঞা তিনিটা আলোচনা কৰোঁ। সংজ্ঞা তিনিটে হল আডাম স্মিথৰ সংজ্ঞা, যাক সম্পদ ভিত্তিক সংজ্ঞা বুলি কোৱা হয়। আলফ্রেড মার্শেলৰ সংজ্ঞা, যাক কল্যাণ ভিত্তিক সংজ্ঞা বুলি কোৱা হয়।
লায়নেল রবিন্সৰ সংজ্ঞা বা দুষ্প্রাপ্যতা ভিত্তিক সংজ্ঞা, আডাম স্মিথৰ সংজ্ঞা, 1776 চনত প্রকাশিত এন ইনকুইরি ইন্টু দ্য নেচার এন্ড কজেস অফ ওয়েলথ অফ নেশন নামৰ গ্রন্থখনত অর্থবিজ্ঞানৰ পিতৃ আডাম স্মিথে অর্থনৈতিক সম্পদৰ বিজ্ঞান বুলি কৈছে। অর্থনৈতিক সম্পদৰ বিজ্ঞান বুলি কৈছে, অর্থাৎ অর্থবিজ্ঞান এনে বিজ্ঞান যিয়ে সম্পদৰ প্রকৃতি আৰু সম্পদ বৃদ্ধিৰ কাৰণ অনুসন্ধান কৰে। সম্পদক কিদৰে উৎপাদন কৰিব পাৰি আৰু কিদৰে ভোগ কৰিব পাৰি তাকেই অর্থবিজ্ঞানত অধ্যয়ন কৰা হয়। আডাম স্মিথৰ সংজ্ঞাটো যদিও ই আধুনিক অর্থবিজ্ঞানৰ বাটকটীয়া বুলি ক'ব পাৰি, কিন্তু এই সংজ্ঞাটো যথেষ্ট সমালোচিত হৈছে। সমালোচনাবোৰ আডাম স্মিথৰ সংজ্ঞাৰ সমালোচনাবোৰ আমি আগবঢ়াই সমালোচনাবোৰ হ'ল, 1 নম্বৰ, এখন অৰ্থনীতিত সম্পদৰ উৎপাদন, আহৰণ আৰু বিতৰণৰ তাৎপৰ্য আছে, কিন্তু সম্পদ আহৰণে মানৱ জীৱনৰ মূল লক্ষ্য হ'ব নোৱাৰে। ই লক্ষ্যপ্রাপ্তির এক আহিলা হলেও সকলো সম্পদে মানব কল্যাণ সাধন নকরে। সম্পদক অধিক গুরুত্ব প্রদান করার ফলত স্মিথৰ সংজ্ঞাটোত কল্যাণ সাধন বিষয়টোৱে গুরুত্ব পোৱা নাই। 2 নম্বৰ, সম্পদক মূল বিষয়বস্তু হিসাবে লোৱা স্মিথৰ এই সংজ্ঞাটো সমাজ বিজ্ঞানী কার্লাইল আৰু ৰাস্কিনে যক্ষৰ বাণী গস্পেল অব মেমন বুলি সমালোচনা কৰিছে। সম্পদক অধিক প্ৰাধান্য দিলে ব্যক্তিগত আৰু ৰাজহুৱা জীৱনৰ নৈতিক আৰু মানসিক দিশ দুটা অৱহেলিত হ'ব। গতিকে অর্থবিজ্ঞান এক নিৰাশাব্যঞ্জক বিজ্ঞানলৈ পৰিণত হ'ব। অর্থবিজ্ঞানৰ মূল বিষয় হৈছে আৰ্থিক সমস্যাৰ অধ্যয়ন। আৰ্থিক সমস্যাৰ মূল কারণ হৈছে মানুহৰ সীমাহীন অভাব আৰু সীমিত সম্পদ। আডাম স্মিথৰ সংজ্ঞাত এই দুটা সমস্যাৰ ব্যাখ্যা আগবঢ়োৱা নাই। আলফ্রেড মার্সেলৰ সংজ্ঞা, আলফ্রেড মার্সেলে 1890 চনত প্ৰকাশিত তেখেতৰ প্ৰিন্সিপল অব ইকনমিক্স নামৰ গ্ৰন্থখনত আগবঢ়োৱা অর্থনীতিৰ সংজ্ঞাটো এনেধৰণৰ। অর্থবিজ্ঞান হল মানুহৰ দৈনন্দিন জীৱনৰ কাৰ্যাৱলীৰ অধ্যয়ন। ই কল্যাণ লাভৰ বাবে প্ৰয়োজনীয় ভৌতিক বা বস্তুগত আহিলাবোৰৰ উপাৰ্জন আৰু ব্যৱহাৰৰ সৈতে ঘনিষ্ঠভাৱে জড়িত ব্যক্তিগত আৰু সামাজিক কাৰ্যাৱলী অধ্যয়ন কৰে। গতিকে এহাতে ই সম্পদৰ অধ্যয়ন, আনহাতে মানুহৰ কাৰ্যাৱলীৰ অংশ বিভাগৰ অধ্যয়ন। তেওঁ লিখিছে, ইকনমিক্স ইজ দ্য ষ্টাডি অফ মেনকাইণ্ড ইন দ্য অৰ্ডিনাৰী বিজনেছ অফ লাইফ। ইট এক্সামাইন্স দেট পাৰ্ট অফ ইণ্ডিভিজুৱেল এণ্ড ছ'চিয়েল একশ্যন হুইচ ইজ মোষ্ট ক্লোজলি কানেক্টেড উইথ দ্য এটেইনমেণ্ট এণ্ড উইথ দ্য ইউজ অফ দ্য মেটেৰিয়েল ৰিকুইজিটছ অফ ৱেলবিং। থাছ ইট ইজ অন দি ওৱান চাইড এ ষ্টাডি অফ ৱেলথ এণ্ড অন দ্য আদাৰ এণ্ড মোৰ ইম্পৰ্টেণ্ট চাইড এ পাৰ্ট অফ দ্য ষ্টাডি অফ মেন। গতিকে স্মিথৰ সংজ্ঞা আৰু মাৰ্চেলৰ সংজ্ঞাৰ মাজত যথেষ্ট পাৰ্থক্য আছে। স্মিথৰ সংজ্ঞাত সম্পদক অধিক গুৰুত্ব দিয়া হৈছে, আনহাতে মাৰ্চেলৰ সংজ্ঞাত মানৱ অধ্যয়নক প্ৰাধান্য দিয়া হৈছে। স্মিথৰ সংজ্ঞাত কল্যাণ সাধনৰ প্ৰসংগটো উল্লেখ কৰা হোৱা নাই, আনহাতে মাৰ্চেলৰ সংজ্ঞাত বস্তুগত কল্যাণ সাধনৰ স্পষ্ট উল্লেখ আছে। গতিকে স্মিথৰ সংজ্ঞাৰ তুলনাত মাৰ্চেলৰ সংজ্ঞাটো শ্ৰেয়। মাৰ্চেলৰ সংজ্ঞাটোৰ সমালোচনা,
বস্তুগত কল্যাণ সাধনের বিষয়ে উল্লেখ করেছে। অর্থাৎ মার্সেলর সংজ্ঞাটে বস্তুগত কল্যাণের কল্যাণ সাধনের বিষয়ে উল্লেখ করেছে, কিন্তু চিকিৎসকর সেবা, শিক্ষকর সেবা ইত্যাদি অদ্রব্যজাত বা অবস্তুগত যা যি দৃশ্যমান নহয় বা স্থানান্তর বা স্পর্শ করব নোৱাৰি, এই বস্তুগত অবস্তুগত সামগ্রী ব্যবহার সত্যি কল্যাণ সাধনের বিষয়টি জড়িত। অবস্তুগত কল্যাণ সাধনের বিষয়টি মার্সেলর সংজ্ঞাটে উল্লেখ করা নাই, যেহেতু কল্যাণ সাধনের মূলধারার আধা অংশে উল্লেখ করেছে, সেয়ে মার্সেলর সংজ্ঞাটি অসম্পূর্ণ বলে কোৱা হয়েছে। যেহেতু কল্যাণের পরিমাণ জোখিব নোৱাৰি, অর্থনৈতিক নীতি নির্ধারণের মার্সেল অর্থনীতিক নীতি মার্সেলর নীতি নির্ধারণত মার্সেলর সংজ্ঞাটি সহায়ক নহয়। আডাম স্মিথের সংখ্যার দরে মার্সেলর সংজ্ঞায়ও আর্থিক সমস্যার মূল কারক মানুষ সীমাহীন অভাব আর সীমিত সম্পদ বিষয়টি উল্লেখ করা নাই। লায়নেল রবিন্সর সংজ্ঞা প্রখ্যাত অর্থনীতিবিদ লায়নেল রবিন্সে 1932 সনত প্রকাশিত তেখেতর এন এসে অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স নামের গ্রন্থখনত অর্থনীতির সংজ্ঞাটি ব্যক্ত করেছে। রবিন্সর মতে যি বিজ্ঞানে লক্ষ্য আর বিকল্প ব্যবহারযোগ্য সীমিত আহিলা বা সম্পদর সম্পর্ক হিসাবে মানুষের আচরণ অধ্যয়ন করে সেয়ে অর্থবিজ্ঞান। ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার এজ এ রিলেশনশিপ বিটুইন ইনস অ্যান্ড স্কোয়ার মিনস হুইচ হ্যাভ অল্টারনেটিভ ইউজেস। রবিন্সর অর্থবিজ্ঞানের সংজ্ঞাটির মৌলিক ধারণা সমূহ মানুষের অভাব সীমাহীন, অভাব পূরণের উপায় বা আহিলা সমূহ সীমিত, সীমিত সম্পদসমূহ বিকল্প ব্যবহারযোগ্য, অর্থাৎ সীমিত সম্পদসমূহ আমি বিভিন্ন ধরনে ব্যবহার করব পাৰো। এই তিনিটা মৌলিক ধারণার পর অর্থনৈতিক সমস্যা তথা পছন্দ সমস্যা সৃষ্টি হয়। বিকল্প ব্যবহার উপযোগী সীমিত সম্পদের সহায়ত অসীম অভাবর কোনটো অভাব পূরণত অধিক গুরুত্ব দিব সেলৈ যিসমূহ সমস্যার সৃষ্টি হয় তাকে পছন্দর বা বাছনির সমস্যা বলে কোৱা হয়। রবিন্সর সংজ্ঞাক দুষ্প্রাপ্যতা বা দাতনির সংজ্ঞা বলেও কোৱা হয়। এনেবোৰ কারণত রবিন্সর সংজ্ঞাটো অর্থবিজ্ঞানের আটাইতকৈ বেশি গ্রহণযোগ্য সংজ্ঞা বলে কোৱা হয়। তথাপি রবিন্সর সংজ্ঞাটো সম্পূর্ণ ত্রুটিমুক্ত নহয়। রবিন্সর সংজ্ঞার সমালোচনা সীমিত সম্পদর সমস্যাটো অর্থনৈতিক সমস্যা হওয়ার উপরও আন আন ক্ষেত্রতো এই সমস্যাটো উদ্ভব হওয়া দেখা যায়। যেনে খেলপথারত ক্রিকেটর অধিনায়কজনে নির্দিষ্ট সংখ্যক খেলোয়ের নির্দিষ্ট এলাকা আর নির্দিষ্ট সময়ের পরিসরের ভিতর খেল পরিচালনা করবলগিয়া হয়। গতি ক্রিকেটর অধিনায়কজনেও সীমিত সম্পদের সমস্যাটো সম্মুখীন নহয়, কিন্তু ক্রিকেটর অধিনায়কজনে সম্মুখীন হওয়া সীমিত সম্পদের সমস্যাটো আকো অর্থনৈতিক সমস্যা নহয়। রবিন্সর মতে অর্থনীতিয়ে কেবল আর্থিক সমস্যারহে অধ্যয়ন করে আর তেনে করতে নীতিশাস্ত্রর পৰা অর্থনীতি পৃথক হব লাগে। কি করা উচিত, কি করা অনুচিত, এনেবোৰ প্রশ্নের সঙ্গে রবিন্সর অর্থনীতি জড়িত নহয়। রবিন্সর মতে বিভিন্ন লক্ষ্যর মাজত অর্থনীতি নিরপেক্ষ, ইকোনমিক্স ইজ নিউট্রেল বিটুইন ইনস। যেহেতু অর্থনীতিও সমাজ বিজ্ঞানরে অংশ, সমাজের বাবে কি ধরনের অর্থনৈতিক আচরণ মঙ্গলজনক আর কি ধরনের অর্থনৈতিক আচরণ ক্ষতিকারক সেই বিষয়ে অর্থনীতিত অধ্যয়ন হব লাগে, সেয়ে অর্থনীতিবিদ এসি পেগুর মতে অর্থনীতি কেবল পোহরদায়ক লাইট বিয়ারিং হলেই নহব,
ফলদায়কো ফ্রুইট বিয়ারিং হব লাগিব। অর্থনৈতিক উন্নয়ন অর্থনীতির এটি প্রধান আলোচনার বিষয়, কিন্তু রবিনসৰ সংজ্ঞাত এই বিষয়টি সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে। সেয়েহে স্যামুয়েলসেন, এ পি স্যামুয়েলসেন, পিটারসেন, ডাব্লিউ এস পিটারসেন আদি আধুনিক অর্থনীতিতে অর্থনীতিবিদে অনুভব করে যে দুষ্প্রাপ্য সম্পদ আর উপায়সমূহ অধিক সংখ্যক অভাব পূরণ করবলৈ আর উন্নত জীবন ধারণের মানদণ্ড আহরণ করবলৈ কেনেকৈ ব্যবহার করা উচিত এই বিষয়েও অর্থবিদ্যায় সমাধান দিয়া উচিত। নোবেল বঁটা বিজয়ী প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক স্যামুয়েলসনের মতে মানুহে বা সমাজে কেনেকৈ মুদ্রা ব্যবহার করে অথবা মুদ্রার ব্যবহার নোহাক বিকল্প ব্যবহারযুক্ত দুষ্প্রাপ্য উৎপাদনকালীন সম্পদসমূহ সময়ভেদে বিভিন্ন দ্রব্য উৎপাদন করবলৈ নিয়োগ করে আর সেইবোৰ বিভিন্ন মানুহ আর সমাজের বিভিন্ন গোষ্ঠীর মাজত বর্তমান আর ভবিষ্যতে ভোগরভাবে বিতরণ করে, তার অধ্যয়নে অর্থবিদ্যা। অধ্যাপক স্যামুয়েলসনে আগবঢ়া এই সংজ্ঞাটো উপযুক্ত আর সন্তোষজনক সংজ্ঞা হিসাবে বিবেচিত হয়েছে, কারণ স্মিথ, মার্শেল আর রবিনসে আগবঢ়া সংজ্ঞাসমূহর আটাইবোৰ বিষয়বস্তু সামৰি লওয়া উপরিও অর্থনৈতিক বিকাশ আর সামাজিক কল্যাণের দরে বিষয়বস্তু অন্তর্ভুক্ত করেছে। গতি এয়াই অর্থবিজ্ঞান। ধন্যবাদ।